নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার বড়সড় ফান্ডারে অভিযান চালিয়ে সাফল্য লাভ করল নীলামবাজার পুলিশ। দক্ষিণ করিমগঞ্জের বাটুইয়া এলাকায় দোকানের তালা ভেঙে ভেতরে মজুদ রাখা প্রায় 8 কুইন্টাল গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করার পাশাপাশি গাঁজার অবৈধ ব্যবসায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকেও হেফাজতে নিয়েছে পুলিশ। করিমগঞ্জ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোন সন্দেহ তো নাই গোপন তথ্যের ভিত্তিতে শনিবার নীলামবাজার পুলিশ দক্ষিণ করিমগঞ্জের বাটুইয়া বাজার এলাকায় বৃহৎ পরিমাণ মাদক মজুদ থাকার বিষয়টি জানতে পেরে অভিযানে নেমে সফলতা লাভ করে। সেখানকার একটি দোকানে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ গাঁজা মজুদ থাকার বিষয়টি নিশ্চিত হলেও সহযোগিতা চাওয়া হয় জেলা প্রশাসনের। শেষ পর্যন্ত করিমগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা আয়ুক্তের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে প্রায় 8 কুইন্টাল গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার সেই সময় তাৎক্ষণিকভাবে অবৈধ গাঁজা ব্যবসায় সংশ্লিষ্টতা থাকার সন্দেহে স্থানীয় গন্ধপুখানি গ্রামের বাসিন্দা মোস্তফা আহমেদকে আটক করে হেফাজতে নিয়েছেন। এদিকে গতকাল কাছাড় এবং করিমগঞ্জ পুলিশের দুটি ড্রাগসের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। Thank you.